শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল, আর পরদিন রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ্য আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার 2 আগস্ট রাত 8টার দিকে ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহসমন্বয়ক রিফাত রশিদ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি, আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে, আর আগামী কালকে পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। সর্বাত্মক অসহযোগ, কোনো ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে। শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করতে তারা সারা দেশে আপামর জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার 1 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল। আজ শুক্রবার সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল ছিল তাদের এই কর্মসূচি। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে তাদের সাথে পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 16 জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কার্ফিউ জারি করে, পরে পরিস্থিতি কিছুটা উন্নতি হলে কার্ফিউ শিথিল করা হয়। এই আন্দোলন এখন পর্যন্ত 150 জন নিহত হওয়ায় তথ্য নিশ্চিত করেছে সরকার, যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে এ সংখ্যা 200-এর অধিক।